বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় জালালাবাদবাসী, দেশ ও প্রবাস থেকে যারা আমার বক্তব্য শুনছেন তাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য পেশ করছি। আমি প্রথমে মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের সকলকে নতুন একটি বছর দেখা ও সেবা করার সুযোগ দান করেছেন। আমরা সকলেই অবগত আছি, 1948 সালের এক শুভ দিনে আমাদের সকলের প্রিয় জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা করে আমাদের এই সংগঠন আজ 75 বছরের এক সুসংগঠিত সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করছে, যার শক্তিশালী শিকড় হিসাবে কাজ করেছেন আপনারা সকলে। কারো আর্থিক সহযোগিতা, কারো পরিশ্রম, কারো দক্ষ নেতৃত্বে আজকের আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত 22 জন সভাপতি হয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বের গুণে আজকে আমাদের এই অবস্থা। দীর্ঘদিন দায়িত্ব পালন করে তারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে উন্নতি অগ্রগতি দিয়ে গেছেন, আমরা তারই ধারাবাহিকতায় কাজ করে চলছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পূর্ববর্তীদের সৃজনশীল ও কল্যাণমুখী কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার। সেই কর্মপ্রচেষ্টা থেকে আমি নির্বাহী কমিটির সকলের সাথে পরামর্শ করে বেশ কিছু নতুন এবং কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছি, যার দ্বারা ঢাকাস্থ আমাদের আপনজনরা আরও উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। আমি প্রথমেই সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে আলোকপাত করছি। আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের বর্তমান কমিটির নেতৃত্বে আমরা সংবিধানে বেশ কিছু আমূল পরিবর্তন নিয়ে এসেছি, যা পূর্বে কল্পনা ছিল। আমরা চাই জালালাবাদ অ্যাসোসিয়েশন নতুনদের আগমনে মুখরিত হোক, আর সেই উদ্দেশ্যে আমরা একই ব্যক্তি যেন কিছু গুরুত্বপূর্ণ পদে দুইবারের বেশি নির্বাচিত হতে না পারেন, সেইভাবে আমরা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। এবং বিশেষ করে সভাপতি দুবার নির্বাচিত হওয়ার পর উপদেষ্টা ছাড়া আর কোনো পদে নির্বাচন করতে পারবেন না। আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে যে দুটি গুরুত্বপূর্ণ ট্রাস্ট রয়েছে তাতে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি দুটি ট্রাস্টের সদস্য হতে পারতেন, এবং ট্রাস্টের সদস্য হতে হলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচিত ব্যক্তি হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন থেকে একজন ব্যক্তি শুধু একটি ট্রাস্টেরই সদস্য হতে পারবে। এবং আমাদের আজীবন সদস্যদের মধ্যে থেকে অনেকেই থাকেন যে আমাদের জন্য অনেক কাজ করেন কিন্তু নির্বাচন করতে আগ্রহী দেখান না, তাদেরকেও আমরা ট্রাস্টের সদস্য পদ গ্রহণ করার অনুরোধ করে সম্মানিত করার সুযোগ পাব ইনশাআল্লাহ। অর্থাৎ নির্বাচিত না হয়েও আজীবন সদস্যগণ এখন থেকে যে কোনো একটি ট্রাস্টের সদস্য হতে পারবে। আমরা জালালাবাদ শিক্ষা ট্রাস্ট থেকে ভবিষ্যতে কিছু সংখ্যক শিক্ষার্থীদের সমগ্র শিক্ষা জীবনে বৃত্তি দেওয়ার প্রস্তাব রেখেছি, যাতে করে আর্থিক সংকটে আমাদের কোনো শিক্ষার্থীদের পড়াশোনা মাঝপথে থেমে না যায়। আমরা আমাদের অঞ্চলের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দেওয়ার স্বার্থে বছরব্যাপী অনলাইন অফলাইন বিসিএস এবং ব্যাক জবের প্রস্তুতি কোচিং পরিচালনা করছি, এবং আমরা 625 জন শিক্ষার্থীকে প্রায় 32 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছি, যা এ যাবৎকালে সর্বোচ্চ। আমরা সরকারের সাথে কোলাবোরেশনের মাধ্যমে দক্ষতা উন্নয়নের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেছি। আমরা জালালাবাদ এখন আমি কিছুটা আমরা যেসব সার্ভিস হাতে নিয়েছি তা কিছুটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমরা জালালাবাদ ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠিত করেছি, এইটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত আমি মনে করি, যার সাহায্যে সিলেটে যে কেউ, ঢাকাস্থ যে কোনো সিলেটে অথবা সিলেটে যে কেউ বিপদের মুহূর্তে যদি রক্তের প্রয়োজন হয় আমরা তা দিতে প্রস্তুত আছি। এটাকে আরও ব্যাপকতর করার জন্য
আমি মৌলবাজার সমিতি, হবিগঞ্জ সমিতি, সুনামগঞ্জ সমিতি এবং সিলেট সমিতির সাথে আলাপ আলোচনা করছি, যাতে আমরা সবাই মিলে এই ব্লাড ডোনেশন প্রোগ্রামটা সফলতার সর্বোচ্চ শীর্ষে নিয়ে যেতে পারি। আমরা জালালাবাদ লিগেল এইড নামে আইনি সহায়তা টিম তৈরি করেছি, যাতে করে সিলেটের যে কেউ যে কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা পেতে পারেন। এমনকি আমরা বিদেশে আমেরিকা এবং যুক্তরাষ্ট্রতে যেসব আমাদের আইনজীবী আছেন তারাও ভার্চুয়ালি আসবেন এবং বিভিন্ন রকম পরামর্শ দেবেন। আমাদের সিলেটের প্রচুর প্রবাসী রয়েছেন যাদের অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তাদের জন্যই আজকে বাংলাদেশ পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক সুনামি বয়ে গেছিল, বাংলাদেশ এটার থেকে মুক্ত ছিল এই আমাদের সিলেটি প্রবাসীদের দানের জন্য। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে পড়ে যান, কিন্তু তারা যখন বিপদে পড়েন দেশে আসার সময় তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা লিয়াজো অফিসার নিয়োগ করেছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছি। তাদের প্রবাসীদের লাশ গ্রহণ সহ প্রয়োজনে তাদের আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকি। আমরা জালালাবাদ ভবনে একজন পারমানেন্ট MBBS ডাক্তার নিয়োগ করেছি, যিনি প্রতি শনিবার সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত রোগী দেখবেন এবং মারাত্মক এবং কোনো জরুরি কোনো প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের কিংবা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট কিংবা ভর্তির ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা লাইফ সেভিং ড্রাগস দিয়েও আমাদের দুস্থ সিলেটবাসীর পাশে দাঁড়াতে চাই। দীর্ঘদিন যাবত আমরা জাকাত দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যে জাকাতটা দিয়ে যাচ্ছি তার একটা আমূল পরিবর্তন এনেছি। আমরা তাকে সচ্ছল করার উদ্দেশ্য তাদেরকে রিক্সা, ভ্যান, গাড়ি, কাভার্ড বোন, সেলাই মেশিন কিনে দিচ্ছি, যাতে করে ভবিষ্যতে তারা কখনো জাকাত নেওয়ার প্রয়োজন মনে না করে, বরঞ্চ আমাদের দেওয়া জিনিসের সাহায্যে যেন নিজেই সচ্ছল হয়ে এক সময় যাতে জাকাত দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করছি। এই সকল কিছুর পাশাপাশি আমাদের বড় যে কাজটি আমরা করতে পেরেছি বলে আমি মনে করি, যে আপনারা না থাকলে আমরা কখনো বাস্তবায়ন করতে পারতাম না। 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় সর্বশান্ত হওয়া মানুষদের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রায় 5,000-এরও বেশি পরিবারকে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়েছিলাম। এই ধারাবাহিকতায় আমরা সিলেট বিভাগের বিভিন্ন জেলায় প্রায় 26টি পরিবারকে জালালাবাদ সম্প্রীতি কুটির প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, যার সম্পূর্ণ অবদান মূলত আপনাদের। আপনাদের আর্থিক অনুদান না থাকলে এত সুন্দর একটি কাজ হয়তো আমরা কখনোই করতে পারতাম না। গৃহহীন মানুষকে বাসস্থান এর ব্যবস্থা করে দেওয়ার মতো মহজ কাজ এ জগতে আর আছে কিনা আমার জানা নেই। এই কাজে আমাদের প্রবাসী স্বজনরা আমাদেরকে তাদের সাহায্যের হাত ও বাড়িয়ে দিয়েছিলেন এবং দেশের বিপদগ্রস্ত স্বজনদের পাশে তারা এসে দাঁড়িয়েছিলেন। আমরা আপনাদের পরামর্শ ও সহযোগিতায় আরও এমন গুরুত্বপূর্ণ কাজ করতে আগ্রহী। আমরা আশা করব জালালাবাদ অ্যাসোসিয়েশনে আপনাদের এই সহযোগিতা চলমান থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং আপনাদের সকলের সহযোগিতায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও ভালো কাজের সাথে যুক্ত হয়ে সিলেট বিভাগের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে। আমরা আগামী দিনে আমাদের প্ল্যাটিনাম
জমিনে কীভাবে উদযাপন করা যায় সেই ব্যাপারে আমরা বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিব। আবারও আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।